জীবনের নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা দুর্ঘটনা ও জীবনের নিরাপত্তা বলতে আমরা কি বুঝি বাড়িতে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করো বাবা মা ছোটদের চলাচল খেলাধুলা গোসল ইত্যাদিতে যত্ন নিয়ে থাকেন তোমাকেও নিশ্চয়ই স্কুলে যাতায়াত খেলাধুলা ও অন্যান্য কাজে সাবধান হতে বলেন বিশেষ করে আগুন বিদ্যুৎ দাবটি চাকু ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে এসব সাবধানতার মূল উদ্দেশ্য কি নিশ্চয়ই ঘরে বাইরে সব ক্ষেত্রে জীবনের নিরাপত্তা নিশ্চিত করা যাতে কেউ কোনো প্রকার দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় খবরের কাগজ রেডিও ও টেলিভিশনে আমরা প্রায় নানা রকম দুর্ঘটনা ঘটার খবর পেয়ে থাকি বাড়িঘর শিল্প কারখানা হাট বাজার ও হাসপাতালে আগুন লাগায় অনেক জীবন ও সম্পদের ক্ষতি হয় আবার রাস্তায় চলাচলে সাইকেল রিকশা বাস ইত্যাদির দুর্ঘটনায়ও যানবাহন নষ্ট হয় চলাচলকারী মানুষেরও নানা রকম ক্ষতি হয় খেলাধুলা সাতার কাটা ও স্কুলে যাতায়াত ও রাস্তায় চলাচলে দুর্ঘটনা ঘটে আবার বাড়ির আঙিনা বাগান ও বন্য এলাকায় চলাচলের সময় সাপে কাটতেও পারে তাহলে দুর্ঘটনা কী মানুষ সহ যে কোনো জীব বা জড়বস্তুর স্বাভাবিক অবস্থার আকস্মিক ধ্বংস বা ক্ষতি হওয়াই দুর্ঘটনা তবে সাইকেল গাড়ি যন্ত্রপাতি ইত্যাদি নষ্ট হলে তা মেরামতের বা নতুনভাবে পাওয়ার উপায় আছে কিন্তু মানুষের শারীরিক ক্ষতি হলে বা মৃত্যু ঘটলে তা কি নতুনভাবে পাওয়ার উপায় আছে নিশ্চয়ই নাই তবে জীবিতদের চিকিৎসার ব্যবস্থা আছে দ্রুত চিকিৎসায় অনেক ক্ষেত্রেই অঙ্গ সচল হয় এ থেকে রেহাই পাওয়ার উপায় আছে কি নিশ্চয়ই আছে তা হচ্ছে সব কিছুতেই সতর্ক থাকা দুর্ঘটনা প্রতিরোধের উপায় আমরা জেনেছি নানা কারণে দুর্ঘটনা ঘটে থাকে তবে দুর্ঘটনা রোধের নানা উপায়ও আছে কৌশলের ব্যবহার খুব প্রয়োজন তবে নিরাপদ থাকার সফলতা বেশি নির্ভর করে সতর্কভাবে নিয়মকানুন মেনে চলার উপর যেমন বাড়ি ও স্কুলের বিভিন্ন কাজ করার ক্ষেত্রে জ্বালানি গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে সব রকম সতর্কতা পালন প্রয়োজন এসব ব্যবহারের যন্ত্রপাতি ত্রুটিমুক্ত রাখতে হবে সতর্কতার অভাবেই শরীরের কোনো অংশ পোড়া পানিতে ডোবা সাপে কাটা ইত্যাদি বিপদ ঘটে থাকে পানিতে ডোবা প্রতিরোধ আমাদের দেশে ছোট বড় সকলে গোসল ও সাঁতার কাটা পছন্দ করি এতে শরীর সতেজ লাগে তোমরাও নিশ্চয়ই পুকুরে গোসল করে মজা পাও অনেক শিশু নদীনালার পানিতে গোসল ও সাঁতার কাটতে বেশি আনন্দ পায় তবে এসব আনন্দের সঙ্গে বিপদও আছে তাই প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে পানিতে ডোবার খবর শোনা যায় আমাদের সকলকে এসব দুর্ঘটনা প্রতিরোধে সচেষ্ট হতে হবে এবারে ভাবতো পানিতে ডোবার দুর্ঘটনা রোধে তোমাদের কিছু করার আছে কি নিশ্চয়ই আছে আমরা এরকম দুর্ঘটনা প্রতিরোধের যেসব নিয়ম আছে তা পালন করব। যেমন আমরা সাঁতার কাটা শিখব বড়দের ছাড়া একাকি সাতার সাঁতার কাটব না সাঁতার না শেখা পর্যন্ত পানিতে নামব না পানিতে লুকোচুরি খেলব না এছাড়া গোসল ও সাঁতার কাটার সময় অন্যান্যদের প্রতিও লক্ষ্য রাখব গায়ে আগুন লাগার প্রতিরোধ আমাদের অনেক বাড়িঘরে কারখানায় ও স্কুলে গ্যাস ও বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি ব্যবহার করা হয় এছাড়া বহু আগে থেকেই জ্বালানি কাঠের আগুন কেরোসিনের ল্যাম্প চুলা স্টোভ ইত্যাদি ব্যবহার হচ্ছে আবার অনেক কাজে মোমবাতিও ব্যবহার করা হয় অথচ এগুলো থেকে মানুষের আগুনে পোড়ার দুর্ঘটনা ঘটে থাকে আবার বড় ধরনের আগুনে ঘরবাড়ি ও অন্যান্য সম্পদ ধ্বংস হয়ে থাকে এতে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পোড়া বা মৃত্যুও ঘটে থাকে তোমাদের কেউ হয়তো এসব দেখেও থাকবে আগুনে পোড়ার দুর্ঘটনা ঘটার মূল কারণ কি। নিশ্চয়ই বলবে এর মূল কারণ হচ্ছে অসাবধানতা অনেক শিশু ম্যাচ মোমবাতি চুলা বিদ্যুৎ সংযোগ ইত্যাদি নিয়ে খেলতে পছন্দ করে এভাবে শিশুরা দুর্ঘটনায় আহত হয় আবার কখনো শিশুদের কারণে বড় ধরনের আগুনের দুর্ঘটনা ঘটে থাকে তবে জ্বলন্ত বিড়ি সিগারেট ও ম্যাচের কাঠি যেখানে সেখানে ছুঁড়ে ফেলায়ও আগুন ছড়ায় এবারে ভাবতো আগুনে পোড়ার দুর্ঘটনা রোধে তোমরা কি করতে পারো আগুন ধরার যন্ত্রপাতি যেমন চুলা ম্যাচ বিদ্যুতের তার না ধরা লক্ষ্য রাখতে হবে সাবধানতা ও সতর্ক আচরণ শুধু শেখার বিষয় নয় এগুলো হল সময় আগুন নিয়ে না খেলা এবং আগুন থেকে নিরাপদ দূরে থাকা ভেজা হাত দিয়ে বৈদ্যুতিক তার ধরা উচিত নয় বৈদ্যুতিক প্লাগে কিছু না ঢোকানো ঢিলে ঢালা কাপড় পরে আগুনের কাছে না যাওয়া আগুনের কাছে শুকনো কাগজ কাঠ ও কাপড় না নেয়া তবে আগুন ছড়িয়ে পড়লে তা ধুলাবালি বা পানি দিয়ে নিভাতে হবে তবে কেউ আগুনে পুড়তে থাকলে তাকে গায়ের আগুন নেভানোর জন্য মাটিতে গড়াতে হবে অথবা হাতের কাছে থাকা মোটা চট বা বস্তা কাঁথা কম্বল বা লেপ দিয়ে তাকে জড়িয়ে আগুন নেভাতে হবে সাপে কাটা তোমরা কি সাপে কাটার কোনো দুর্ঘটনা ঘটার বর্ণনা শুনেছ আমাদের দেশে সাধারণত গ্রামাঞ্চলে মানুষকে বেশি সাপে কাটে সাপে কাটলে বিষ দ্রুত রক্তে মিশে দেহে ছড়িয়ে পড়ে তাই এর চিকিৎসার সময় ওই সুযোগ পাওয়া যায় না ফলে অনেকের মৃত্যু ঘটে তবে দ্রুত ব্যবস্থা নিতে পারলে যেমন হাসপাতালে নিয়ে যাওয়া লোকের সাহায্য পেলে অনেক ক্ষেত্রে রোগীকে বাঁচানো যায় সাপে কাটা রোধ করতে হলে আমাদের কি করতে হবে প্রথমেই সাপের আবাসস্থল ও সাপের আচরণ সম্বন্ধে জানতে হবে সাপ বন জঙ্গল ছাড়াও বাড়িঘরের আশেপাশে থাকে বিশেষ করে যেখানে ব্যাং ও ইঁদুর বেশি থাকে সাপ ব্যাং ইঁদুর পোকামাকড় খায় ইঁদুরের করা গর্তে এরা বাস করে সাপে কাটা রোধে বাড়ির আঙিনা এবং বনবাগানে চলাচলে চারিদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে অন্ধকারে হাঁটা বন্ধ করতে হবে রাতে পায়ে চলার সময় অবশ্যই টর্চ বা অন্য বাতি ব্যবহার করতে হবে কাঁচা ঘরের গর্তে সাপ থাকলে তাতে শুকনা মরিচ পুড়িয়ে দিলে সাপ গর্ত থেকে বের হয়ে যায় এছাড়া কার্বলিক অ্যাসিড ও ফিনাইল দিলেও সাপ বেরিয়ে যায় প্রাথমিক চিকিৎসা কি ও কেন আমরা জেনেছি মানুষ নানাভাবে দুর্ঘটনায় পতিত হয় যেমন পানিতে ডোবা আগুনে পোড়া সাপে কাটা ও বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এসব ক্ষেত্রে জীবিতদের জন্য মূল করণীয় হচ্ছে চিকিৎসা দ্রুত চিকিৎসায় অঙ্গ প্রত্যঙ্গ সচল হয় এবং রোগীকে বাঁচানো যায় ধরো তোমাদের কোনো বন্ধু দুর্ঘটনায় পড়েছে কিন্তু কাছাকাছি কোনো হাসপাতাল নেই তাই তাকে নিকটতম চিকিৎসা কেন্দ্রে নিতে অনেক সময় লাগবে দীর্ঘ সময়ে কোনো প্রতিকারের ব্যবস্থা না করলে রোগীর আরও মারাত্মক ক্ষতি হতে পারে এমনকি মারাও যেতে পারে এরূপ ক্ষেত্রে কি সাময়িক ব্যবস্থা গ্রহণ করতে হবে নিশ্চয়ই বলবে নিজেদেরই প্রাথমিক চিকিৎসা প্রদানের ব্যবস্থা করতে হবে ক্ষেত্রে সুযোগ থাকলে স্থানীয় অভিজ্ঞ ব্যক্তিদের সাহায্য নেওয়া ভালো প্রাথমিক চিকিৎসার জন্য কি কি প্রস্তুতি ও আয়োজন প্রয়োজন প্রাথমিক চিকিৎসা হচ্ছে রোগীকে প্রাণে বাঁচানোর দ্রুত সাময়িক ব্যবস্থা করা তোমরা জানো ডায়রিয়ার জন্য বাড়িতে সাধারণত কী রাখা হয় খাবার স্যালাইন তাহলে প্রাথমিক চিকিৎসার জন্য তোমাদের কি ধরনের প্রস্তুতি থাকতে হবে দুর্ঘটনার ধরন অনুযায়ী প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ ও অন্যান্য জিনিসপত্র যেমন তুলা ব্যান্ডেজ কাচি ইত্যাদি প্রয়োজন প্রাথমিক চিকিৎসার প্রস্তুতি হিসাবে কি ব্যবস্থা থাকতে হবে প্রাথমিক চিকিৎসা বক্স বা ফার্স্ট এইড বক্স যাতে বিভিন্ন ধরনের প্রাথমিক চিকিৎসার ঔষধ যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী মজুদ থাকে এগুলো দিয়ে রোগীকে দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা যায় পানিতে ডোবা ব্যক্তির প্রাথমিক চিকিৎসা তোমরা নিশ্চয়ই মাঝে মধ্যে পানিতে সাতার কাটা বা লঞ্চ স্ট্রিমার দুর্ঘটনায় মানুষের মৃত্যুর খবর শুনে থাকো পানিতে ডোবা ব্যক্তিকে দ্রুত উদ্ধার ও তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হলে বাঁচানো সম্ভব শিশু হলে পানি থেকে তোলার পর তার পায়ের গোড়ালি উপরে ধরে কয়েক মিনিট ঝুলিয়ে রাখতে হবে এতে সে যে পানি গিলেছে তা বেরিয়ে আসবে আস্তে আস্তে পিঠে থাপ্পড় দিতে হবে মুখে কোনো খাবার বা অন্য কিছু থাকলে তাও বের হয়ে আসবে তবে এক্ষেত্রে প্রথমত দুটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে রোগীর জ্ঞান আছে কি না অথবা শ্বাস নিচ্ছে কি না যদি দেখা যায় যে রোগী শ্বাস নিচ্ছে না তখন দ্রুত রোগীর মাথা বুক থেকে উঁচুতে ধরতে হবে তারপর প্রতি আধ মিনিট পরপর মুখে মুখ লাগিয়ে ফু দিতে হবে তবে এর পূর্বে মুখে কাপড় দিয়ে ঢেকে নিতে হবে মাঝে মাঝে রোগীকে শ্বাস ছাড়ার জন্য সময় দিতে হবে এছাড়া যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে ডাক্তারের কাছে নিতে হবে আর যদি রোগীর জ্ঞান থাকে তবে সরাসরি ডাঙায় তুলতে হবে দ্রুত জামা কাপড় খুলে ফেলতে হবে তারপর নাক ও মুখের পানি মুছিয়ে উপর করে শুয়ে দিতে হবে রোগীর মাথা একটি হাতের উপর কাত করে রাখতে হবে মুখ ও গলার ভিতরে কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে দুই মাড়ির মাঝে শক্ত কিছু দিয়ে জিব্বা টেনে একদিকে বের করে মুখ খোলা রাখতে হবে রোগীর পেটের নিচে ছোট বালিশ বা কাপড়ের পোটলা দিতে হবে তারপর চিত্র অনুযায়ী তোমার পা রোগীর পায়ের দুপাশে রেখে হাঁটুর উপর ভর দিয়ে বসো তারপর পিঠের নিচের দিকে দুপাশে হাত রেখে কিছুক্ষণ পরপর চাপ দিতে থাকো কয়েকবার চাপ দিলেই পেট থেকে পানি বেরিয়ে আসবে এবং শ্বাস প্রশ্বাস চালু হবে এই অবস্থায় রোগীকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিতে হবে আগুনে পোড়ার রোগীর প্রাথমিক চিকিৎসা শরীরের কোনো অংশ পুড়ে গিয়ে থাকলে তা কতটা গুরুতর প্রথমে তা যাচাই করতে হবে তারপর পোড়া কম বেশি অনুযায়ী চিকিৎসা করতে হবে পোড়া যদি কম হয় যেমন শুধু ছেঁকা লাগা বা জ্বালা করলেও তা শুধু চামড়ার উপরের অংশের ক্ষতি হয় ক্ষতি করে এরকম অবস্থায় পোড়া স্থানটি অনেকক্ষণ ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখতে হবে তবে কোনো স্থান যদি বেশি পুড়ে গিয়ে থাকে তাহলে ওই স্থানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করতে হবে তবে ফোসকা গলে গিয়ে থাকলে পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা ডেটল স্যাভলন গুলিয়ে পোড়া স্থান পরিষ্কার করতে হবে এজন্য পরিষ্কার পুরাতন পাতলা কাপড় ব্যবহার করতে হবে তবে ব্যথা বা জ্বর থাকলে বা ফুলে উঠলে ডাক্তারের পরামর্শ নিতে হবে সামান্য পোড়ায় বার্নল বা পানি নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে লাগালে উপকার হয় ফোসকা পড়লে তা ভাঙবে না সাপে কাটা রোগীর প্রাথমিক চিকিৎসা আমাদের দেশে সাধারণত গ্রীষ্ম ও বর্ষাকালে গ্রামাঞ্চলে সাপে কাটার দুর্ঘটনা বাড়ে দুর্ঘটনা বাড়ে কখনও তোমরা নিশ্চয়ই গোখরা ও কেউটে সাপের নাম শুনেছ এগুলো হচ্ছে বাংলাদেশের সব বিষধর সাপ কোন সাপ বিষধর তা কিভাবে চেনা যায় এদের সামনের উপরের চোয়ালে দুটি বিষ দাঁত থাকে এ ধরনের সাপের কামড়ে সৃষ্ট ক্ষত দেখে তা বোঝা যায় ক্ষত স্থানে দুটি দাঁতের দাগ স্পষ্ট দেখা গেলে বোঝা যায় যে এটা বিষধর সাপের কামড় মনে রাখতে হবে এ ধরনের সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসার প্রয়োজন জরুরি ভিত্তিতে ডাক্তারের চিকিৎসার ব্যবস্থা করা হলে রোগীর বাঁচার সম্ভাবনা বেশি থাকে সাপে কাটার ক্ষেত্রে প্রথমেই হাত পা বা অন্য অঙ্গের কাটা স্থানের একটু উপরে দড়ি বা কাপড় দিয়ে শক্ত করে বাড়তে হবে যাতে সাপের বিষ সহজে রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়তে না পারে এরপর কাটা স্থানটি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে ক্ষতস্থানে দাঁতের দাগ স্পষ্ট দেখা গেলে বুঝতে হবে যে সাপটি বিষধর ছিল এক্ষেত্রে মরিচামুক্ত ছুরি কাচি বা ব্লেড গরম পানিতে ফুটিয়ে ডেটল দিয়ে মুছে বা আগুনে পুড়িয়ে জীবাণুমুক্ত করে ঠান্ডা করতে হবে তারপর বড়দের দ্বারা ক্ষতস্থানটি সামান্য কেটে চেপে রক্ত বের করে ফেলতে হবে এভাবে রক্তের সঙ্গে কিছু বিষ বেরিয়ে যাবে প্রাথমিক চিকিৎসার পর রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে তোমরা হয়তো শুনে থাকবে ওঝারা সাপে কামড়ালে রোগীর ক্ষতস্থান থেকে বিষ নামাতে পারে আসলে তা ঠিক নয় এভাবে কখনো বিষ নামানো যায় না এটা একটি কুসংস্কার বিদ্যুৎস্পৃষ্ট হওয়া রোগীর প্রাথমিক চিকিৎসা তোমরা নিশ্চয়ই ঝড় বৃষ্টির মধ্যে আকাশে বিদ্যুৎ চমকানো দেখেছ এর ফলে মানুষ ও পশু মৃত্যুর খবরও শুনে থাকবে বিদ্যুতের দ্বারা আহত হওয়াকে বিদ্যুৎস্পৃষ্ট বলা হয় বৈদ্যুতিক ত্রুটির কারণে কোনো বস্তুর ভিতর বিদ্যুৎ প্রবাহিত হয়ে থাকে এভাবে বিদ্যুতায়িত তার বা বস্তুর সংস্পর্শে এলে মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারে বিদ্যুৎস্পৃষ্ট মানুষকে বিদ্যুতায়িত বস্তু থেকে দ্রুত আলাদা করতে হবে দেরি হলে বাঁচার সম্ভাবনা কমে যাবে এজন্য নিচের কাজগুলো করতে হবে প্রথমেই বিদ্যুৎ সরবরাহের মেইন বা প্রধান সুইচ বন্ধ করতে হবে মেইন সুইচ বন্ধ করা সম্ভব না হলে শুকনো কাঠ বা বাঁশ দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মানুষকে ধাক্কা দিতে হবে যাতে মানুষটি বিদ্যুতায়িত বস্তু বা তারের স্পর্শ থেকে একেবারে আলাদা হয়ে যায় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে কোনোভাবেই ধরা বা স্পর্শ করা যাবে না কারণ মানুষের দেহ বিদ্যুৎ পরিবাহী বিদ্যুৎস্পৃষ্ট মানুষকে স্পর্শ করলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়বে ভেজা কাঠ বাঁশের ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে কিন্তু শুকনো কাঠ বাঁশ দিয়ে বহন করে না তাই বিদ্যুতায়িত বস্তু থেকে বিদ্যুৎস্পৃষ্ট মানুষকে আলাদা করতে শুকনো কাঠ বা বাঁশ ব্যবহার করতে হবে বেশিরভাগ বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির শ্বাস প্রশ্বাসে অসুবিধা হয়ে থাকে তাই প্রয়োজন মতে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে যত দ্রুত সম্ভব ডাক্তার ডাকতে হবে নতুবা রোগীকে হাসপাতালে নিতে হবে শূন্যস্থান পূরণ সাপে কাটার প্রাথমিক চিকিৎসার একটি উপায় হচ্ছে ড্যাশ উপরে শক্ত করে বাধা সাপে কাটার প্রাথমিক চিকিৎসার একটি উপায় হচ্ছে কাটা স্থানের উপরে শক্ত করে বাধা বাড়িতে বাবা মা ছোটদের সব কাজে ড্যাশ রোধে সতর্ক করে থাকেন বাড়িতে বাবা মা ছোটোদের সব কাজে দুর্ঘটনা রোধে সতর্ক করে থাকেন ইঁদুরের করা গর্তেই ড্যাশ বাস করে ইঁদুরের করা গর্তেই সাপ বাস করে কেউ ড্যাশ হলে তাকে ধরা বা স্পর্শ করা যাবে না কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে ধরা বা স্পর্শ করা যাবে না সঠিক উত্তরে চিহ্ন দাও কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে সর্বপ্রথম কী করতে হবে এখানে উত্তর হবে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করা পুকুরে বা নদীতে গোসল গোসল করার আগে কি করা উচিত এখানে উত্তর হবে কিভাবে সাতার কাটতে হয় তা শেখা গায়ের আগুন নিভাতে রোগীর কি করা উচিত এখানে উত্তর হবে দৌড় দিয়ে মাটিতে শুয়ে পড়া পানিতে ডোবা রোগীকে প্রাথমিক চিকিৎসার পর কি করতে হবে এখানে উত্তর হবে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিতে হবে দুর্ঘটনা রোধে কোনটি বেশি প্রয়োজন এখানে উত্তর হবে সচেতন ও সতর্ক হওয়া বামপাশের অংশের সঙ্গে ডানপাশের অংশ মিল করো সাপে কাটা স্থানটি একটু কাটা রক্তের সঙ্গে কিছু বিষ বেরিয়ে যায় পানিতে ডোবা রোগীর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন শ্বাস প্রশ্বাস চালু করা বিদ্যুৎস্পৃষ্টতা এড়িয়ে চলার জন্য মেইন সুইচ বন্ধ করা দুর্ঘটনা মোকাবেলায় খুব প্রয়োজন সতর্কতা অবলম্বন করা প্রাথমিক চিকিৎসার পরের জরুরি কাজ দ্রুত হাসপাতালে নেওয়া সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দুর্ঘটনা বলতে কি বুঝো মানুষ সহ যে কোনো জীব ও জড়বস্তুর স্বাভাবিক অবস্থার অনাকাঙ্ক্ষিত ধ্বংস ও ক্ষতি হওয়াকে দুর্ঘটনা বলে এর থেকে রক্ষা পেতে হলে নিজেকে সতর্ক হতে হবে এবং কৌশল অবলম্বন করতে হবে সাপে কাটার প্রতিরোধে কি কি করতে হবে সাপে কাটা দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক কারণ চিকিৎসার সময় পাওয়া যায় না ফলে সাপে কাটা রোগীর মৃত্যুও ঘটতে পারে সাপে কাটা রোধ করতে হলে প্রথমে সাপের আবাসস্থল সম্বন্ধে জানতে হবে ইঁদুরের গর্তে হাত দেওয়া যাবে না যেখানে ব্যাংক ইঁদুর কীটপতঙ্গ বেশি সেখানে সাপ বেশি থাকতে পারে এ এলাকা দিয়ে সতর্কভাবে চলাচল করতে হবে বাড়ির বনবাগানে সতর্কভাবে চলতে হবে অন্ধকারে হাঁটা বন্ধ করতে হবে টর্চ ব্যবহার করতে হবে কাঁচা ঘরে শুকনা লঙ্কা কার্বলিক অ্যাসিড ছিটিয়ে দিলে সাপ বের হয়ে যায় রাস্তায় দুর্ঘটনা প্রতিরোধের দুটি উপায় লিখো রাস্তায় দুর্ঘটনা প্রতিরোধের দুটি উপায় এক নিরাপদ দৃষ্টিভঙ্গি ও আচরণ অনুসরণ করা দুই প্রয়োজনীয় জ্ঞান ও অভিজ্ঞতা এবং আইন আইনকানুন মেনে চলা পানিতে ডোবা প্রতিরোধে কী কী করা উচিত পানিতে ডোবা প্রতিরোধে করণীয় এক সাঁতার কাটা শিখতে হবে দুই বড়দের ছাড়া একাকী সাতার সাঁতার না কাটা তিন সাঁতার না শেখা পর্যন্ত পানিতে না নামা ও পুকুর পাড়ে না যাওয়া চার পানিতে লুকোচুরি না খেলা আগুনে ফোসকা পড়লে কী করণীয় আগুনে ফোসকা পড়লে যা করণীয় ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখতে হবে ফোসকা গলে গেলে পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা ডেটল স্যাভলন গুলিয়ে পোড়া স্থান পরিষ্কার করতে হবে পরিষ্কার কাপড় ব্যবহার করতে হবে ব্যথা জ্বর হলে বা ফুলে গেলে ডাক্তারের পরামর্শ নিতে হবে রচনামূলক প্রশ্ন প্রাথমিক চিকিৎসা কি ও কেন জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রাথমিক চিকিৎসার জন্য কি ব্যবস্থা প্রয়োজন কোনো ব্যক্তি দুর্ঘটনায় পড়লে তাকে মারাত্মক অবস্থা থেকে বাঁচানো কিংবা মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য তাৎক্ষণিক যে চিকিৎসা দেওয়া হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে প্রাথমিক চিকিৎসা কেন দুর্ঘটনায় পতিত হলে সাথে সাথে হাসপাতালে কিংবা ক্লিনিক নেওয়া সম্ভব হয় না নিতে গেলে যে সময় লাগে তাতে রোগীর মৃত্যুও ঘটতে পারে এজন্য রোগীকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে বাঁচিয়ে রাখতে হবে কিংবা মারাত্মক অবস্থা থেকে রক্ষা করতে হবে এই প্রাথমিক চিকিৎসা দিতে হয় প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা বাড়িতে কম বেশি দুর্ঘটনা ঘটে এজন্য প্রাথমিক চিকিৎসা প্রয়োজন হয় প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য দরকার হয় ফার্স্ট এইড বক্স এর ভেতর থাকে চিকিৎসা দেওয়ার বিভিন্ন সরঞ্জাম ওষুধ প্রতিটি বাড়িতে প্রতিটি ঘরে ফার্স্ট এইড বক্স রাখা অত্যন্ত জরুরি এ বক্স এমন জায়গায় রাখতে হবে যাতে সবাই জানে এবং নাগালের ভেতর থাকে কেননা দুর্ঘটনা ঘটলে খোঁজাখুঁজি না করে দ্রুত চিকিৎসা দেওয়া যায় আগুনে পোড়ার দুর্ঘটনা কি আগুনে পোড়া রোগীর কিভাবে প্রাথমিক চিকিৎসা করা হয় হঠাৎ যে কোনো কারণে কেউ আগুনে পড়ে গেলে কিংবা অ্যাসিডে দগ্ধ হলে তাকে আগুনে পোড়া দুর্ঘটনা বলে আগুনে পোড়া রোগীকে প্রাথমিক চিকিৎসা আগুনে পোড়ার মাত্রা কতটুকু গুরুতর তা বুঝতে হবে পোড়ার ধরন ও মাত্রা অনুযায়ী চিকিৎসা দিতে হবে রোগীকে নিম্নলিখিত উপায়ে চিকিৎসা দিতে হবে এক শরীরের কোথাও ছ্যাঁকা লাগলে এবং জ্বালা করলে ঠান্ডা পানিতে ছ্যাঁকা স্থান ডুবিয়ে রাখতে হবে দুই কোনো স্থান যদি বেশি পুড়ে যায় তাহলে সে স্থানে অ্যান্টিবায়োটিক মলম লাগাতে হবে তিন মলম না থাকলে কাঁচা ডিমের সাদা অংশ মেখে দিতে হবে চার যদি পোড়াস্থানে ফোসকা পড়ে এবং পুজ হয় তাহলে পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট গুলিয়ে পোড় পরিষ্কার করতে হবে পাঁচ ঔষধ না থাকলে এক লিটার পানিতে এক চামচ লবণ মিশিয়ে পোড়া স্থানটি ধুয়ে পরিষ্কার করতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে ছয় সামান্য পুড়ে গেলে বার্নল বা চুনের পানি নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে পোড়া স্থানে লাগাতে হবে সাত ফুসকা হলে ফুসকা গলানো যাবে না আট চামড়ায় ক্ষত হলে বেশি করে পেনিসিলিন লাগিয়ে বাঁধতে হবে সাপে কাটায় প্রাথমিক চিকিৎসা কিভাবে করা হয় বর্ণনা করো সাপে কাটা রোগীর প্রাথমিক চিকিৎসা কাটা অঙ্গের একটু উপরে দড়ি বা কাপড় তৎক্ষণাৎ শক্ত করে বাঁধতে হবে তারপর কাটা স্থানটি ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে দুটি কাটা দাগ স্পষ্ট বোঝা গেলে বুঝতে হবে সাপটি বিষধর যদি বিষধর বোঝা যায় তাহলে মরিচা মুক্ত ব্লেড বা ছুরি আগুনে পুড়ে কিংবা ডেটল দিয়ে ধুয়ে ক্ষতস্থানটি সামান্য কেটে চেপে রক্ত বের করে ফেলতে হবে এরপর রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া কি। কিভাবে বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে বিদ্যুৎ লাইন থেকে ছাড়াতে হয় বিদ্যুৎ স্পৃষ্ট বলতে বিদ্যুৎ দ্বারা আহত হওয়াকে বোঝায় বিদ্যুতায়িত তার বা বস্তু স্পর্শ করলে মানুষ বিদ্যুৎ হয় বিদ্যুৎস্পৃষ্ট মানুষকে বিদ্যুতের লাইন থেকে ছাড়ানোর উপায় বিদ্যুৎস্পৃষ্ট মানুষকে বিদ্যুৎ লাইন থেকে প্রথমে ছাড়াতে হবে না হয় মারাও যেতে পারে এজন্য যা করণীয় এক প্রথমেই বিদ্যুৎ সরবরাহের মেইন বা প্রধান সুইচ বন্ধ করতে হবে দুই মেইন সুইচ বন্ধ করা সম্ভব না হলে শুকনো কাঠ বা বাঁশ দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে ধাক্কা দিতে হবে যাতে ব্যক্তিটি বিদ্যুতায়িত বস্তু বা তারের স্পর্শ থেকে একেবারে আলাদা হয়ে যায় পানিতে ডোবা রোগীর প্রাথমিক চিকিৎসার বিষয়ে কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে কিভাবে প্রাথমিক চিকিৎসা করবে প্রাথমিক চিকিৎসার সিদ্ধান্ত নিতে হবে রোগীর অবস্থা ও তার বয়সের ওপর ভিত্তি করে পানিতে ডোবা রোগীর প্রাথমিক চিকিৎসা দ্রুত চিকিৎসা দিতে না পারলে অনেক সময় বেঁচে থাকা রোগীও মারা যেতে পারে নিম্নলিখিত উপায়ে পানিতে ডোবা রোগীকে চিকিৎসা দিতে হবে এক রোগী শিশু হলে প্রথমে পায়ের গোড়ালি ধরে কয়েক মিনিট শিশুটিকে ঘোরাতে হবে দুই আস্তে আস্তে পিঠে থাপ্পড় দিতে হবে তিন মুখে কিছু আটকে থাকলে তা বের করতে হবে চার রোগীর শ্বাস না হলে মুখে মুখ লাগিয়ে ফু দিতে হবে পাঁচ রোগীর জ্ঞান থাকলে দ্রুত জামা কাপড় খুলে শুকনা কাপড় দিয়ে মুছে দিতে হবে ছয় রোগীর মাথা হাতের ওপর কাত করে রাখতে হবে সাত মুখ ও গলার ভিতর কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে আর দুই মাড়ির মাঝখানে শক্ত কিছু দিয়ে মাড়ি খোলা রাখতে হবে নয় রোগীর পেটের নিচে বালিশ ও কাপড়ের পোটলা দিতে হবে নয় রোগীর পেটের নিচে বালিশ বা কাপড়ের পোটলা দিতে হবে দশ রোগীর পায়ের দুই পাশে হাঁটু গেড়ে বসে পিঠের নিচের দিকে দুই পাশে হাত রেখে কিছুক্ষণ চাপ দিতে হবে এগারো পানি কিছু বের হয়ে গেলে রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে